ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল নদিয়া নবদ্বীপ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাঁসুয়া, লোহার রড সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতে নিত্যানন্দপুরের হুড়ের মুখে একটি অ্যাম্বুলেন্স ও দুটি বাইকে থাকা দুষ্কৃতীদের ধরে ফেলে। ধৃতরা হলেন স্বপন মণ্ডল, রিপন মণ্ডল, শ্যামল ডোম, সুশান্ত হালদার, শঙ্কর সরকার ও শহীদ শেখ। পুলিশ অ্যাম্বুলেন্স সহ দুটি বাইককে আটক করেছে। আপনারা সবাই খুশি তো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।